সত্তরের দশকে যে নেতা ফারাক্কাকে মরণ ফাঁদ নামে অভিহিত করেছিলেন তার কথা প্রিয় দেশবাসী ভাইয়েরা, আজ থেকে ২২ বছর আগে আমরা ভাবতেও পারিনি ফারাক্কা বাঁধ এভাবে মরণ ফাঁদে পরিণত হবে, বাংলাদেশের ১২ কোটি মানুষের জন্য অভিশাপে পরিণত হবে। ফারাক্কা বাঁধের প্রতিক্রিয়া স্বরূপ পদ্মার এই তলদেশে, হার্ডিন ব্রিজের তলদেশে, পদ্মার মধ্যবর্তী স্থানে আজ জনসভা করা যাবে। ৫০ দশকের মাঝখানে রাশিয়ার আশীর্বাদ নিয়ে ফারাক্কায় বাঁধ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, ৬০ দশকের কার্যক্রম শুরু করেছিল। তৎকালীন পাকিস্তানের জনগণের পক্ষ থেকে জামাত ইসলামী এটার বিরুদ্ধে সোচ্চার ছিল, আর কোন দলকে আমরা সোচ্চার দেখতে পাইনি। সেদিন বিশেষজ্ঞগণ এর মোকাবেলার জন্য গঙ্গায় বাঁধ দেওয়ার পরিকল্পনা করেছেন, কিন্তু স্বাধীনতোত্তর বাংলাদেশে আমরা আর সেই পরিকল্পনার কথা শুনতে পাই। ভারত এই বাঁধ দেওয়ার চিন্তা করেছিল কেন? কারণ স্বরূপ তারা বলেছিল হুগলি এবং ভাগীরথী নদীর সিলটেশনের কারণে কলকাতার নাব্যতা বন্ধ হয়ে গিয়েছিল, কলকাতা বন্দরকে সচল রাখার জন্য পদ্মা নদী থেকে ৪০,০০০ কিউসেক পানি তারা ভাগীরথী এবং হুগলি নদীতে ডাইভার্ট করা প্রয়োজন মনে করেছিল। প্রিয় ভাইয়েরা, এই ফারাক্কা বাঁধের আগে এই পদ্মার এইখানে নদীর প্রবাহ চৈত্র বৈশাখ মাসে ছিল ৬৪,০০০ কিউসেক। এই ৬৪,০০০ কিউসেক পানি থেকে অন্যায়ভাবে একতরফাভাবে ৪০,০০০ কিউসেক পানি ডাইভার্ট করে নেওয়ার এক দূরভিসন্ধিনী ফারাক্কা বাঁধ দিয়েছিল বাংলাদেশের সীমান্ত থেকে ১১ মাইল উজানে। প্রিয় ভাইয়েরা, ৭৪ সনে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে তারা একমত হয়েছিলেন পানির প্রবাহ যুক্তিসঙ্গত ভাবে বন্টন করে নেওয়া হবে। ৭৫ সনে ভারতের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হল ফারাক্কার ফিডার ক্যানেল পরীক্ষা করে দেখতে হবে ১১,০০০ কিউসেক থেকে ১৬,০০০ কিউসেক পানি কলকাতার দিকে ডাইভার্ট করার জন্য পরীক্ষামূলক ভাবে ২১ এপ্রিল থেকে ৩১ মে ৪১ দিনের জন্য ছোড়া হল। কথা ছিল এই ৪১ দিনের পরীক্ষা নিরীক্ষার পর আবার বসা হবে এবং ন্যায্য পানির হেচ্ছা বন্টনের সিদ্ধান্তের পর এটা চালু করা হবে, কিন্তু দুর্ভাগ্যের ৩১ মে ৭৫ ওই ফিডার ক্যানেল বন্ধ করা হয়নি, এরপর এটা অব্যাহত গতিতে চলতে থাকে। শুধু তাই নয়, ফারাক্কার পানি বন্টনের ব্যাপারে আওয়ামী লীগ সরকারের আমলের তৎকালীন শেষ ও পানি মন্ত্রী ভারতের এই শর্ত মানতে রাজি হচ্ছিলেন না বলে খন্ডকার মোস্তাকের পরিবর্তন হয়, মন্ত্রিত্ব যায় সেলিয়া সাহেবকে মন্ত্রিত্ব দিয়ে তার সাথে ভারত তার এই সুবিধাজনক এই শর্তে এই বাঁধ চালু করে। প্রিয় ভাইয়েরা, এভাবে একতরফা বাঁধ চালু হওয়ার পর রাজনৈতিক পট পরিবর্তন হল। ৭৬ সনে দেখা গেল এই ফারাক্কার পানি এভাবে নিয়ন্ত্রণ করার ফলে বাংলাদেশের একদিকে গ্রামে গঞ্জে টিউবওয়েলের পানিতে অসুবিধা দেখা যাচ্ছে, শ্যালো টিউবওয়েলের পানিতে অসুবিধা দেখা দিচ্ছে, কূপে পুকুরের পানির অসুবিধা দেখা দিচ্ছে, শুধু তাই নয় মিউনিসিপ্যালিটি এরিয়াতেও পানির অভাব দেখা দিচ্ছে। ৭৬ সনে ফারাক্কার এই সর্বনাশা প্রতিক্রিয়ার দৃষ্টিতে কূটনৈতিক তৎপরতা শুরু করা হয়। অন্যদিকে মরণা ভাসানী মরহুমের নেতৃত্বে
জনমত ভারতের বিরুদ্ধে ফারাক্কার বিরুদ্ধে সোচ্চার হয়। এরপর 76 সালের 5ই নভেম্বর ফারাক্কা ইস্যু জাতিসংঘের সাধারণ পরিষদের আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়। সাধারণ পরিষদে আলোচনার মাধ্যমে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কেন কনসেনসাস যখন হতে যাচ্ছিল, তখন চারুকণিতের ভিত্তিতে ভারত বাংলাদেশকে রাজি করে জাতিসংঘ থেকে ইস্যুটি প্রত্যাহার করে নেওয়া। গোটা মুসলিম জাহান বাংলাদেশের পক্ষ নিয়ে জাতিসংঘে যখন ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ন্যায্য হিংসা রায়ের জন্য তৎপর, তখন এই চারুকণিতির কাছে বাংলাদেশের চরম কূটনৈতিক পরাজয় ঘটে। আর আজকে তারই ফল আমাদের এখন ভোগ করতে হবে। এরপর জাতিসংঘের ম্যান্ডেট ছিল ঢাকায় বাংলাদেশ ভারত বৈঠক হবে, সেখানে স্থায়ী পানি বন্টনের ব্যবস্থা হবে। বৈঠক হয়েছিল 76-এর ডিসেম্বরে, কিন্তু চুক্তি হতে হতে 77-এর নভেম্বর মাস লেগে গেল। 77-এর নভেম্বরে যে চুক্তি হয়েছিল 33,000 থেকে 37,000 কিউসেক পানি বাংলাদেশকে দেওয়ার একটা কথা হয়েছিল, কিন্তু 78-82 পর্যন্ত কোনো মতে এই চুক্তি বহাল থাকল। 82-র পরে আর এই চুক্তি বহাল হয়নি। এরপরে 88-তে গিয়ে, এরপরে 84-85 দিকে একটি চুক্তি আবার হয়, কিন্তু সেই চুক্তিও বেশি দিন চলতে পারেনি। 88 থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত ফারাক্কা বাঁধের পানি একতরফাভাবে ভারত নিয়ন্ত্রণ করছে, আর কোন চুক্তি নবায়ন করা সম্ভব হয়নি। পানি উন্নয়ন বোর্ডের একজন মেম্বার বলেছেন, আকাশ 100 কোটিরও বেশি টাকা ক্ষতি হচ্ছে প্রতি বছরে। এভাবে যে ক্ষয়ক্ষতি হচ্ছে, এই ক্ষয়ক্ষতিকে আমরা যদি হিসাব করতে যাই, গড়ে 500 কোটি হল 22 বছরে 11,000 কোটি টাকার সর্বনাশ হয়েছে এই ফারাক্কা বাঁধ বাংলাদেশের অর্থনীতির ব্যাপারে। অতএব আজকে এই অর্থনৈতিক ক্ষয়ক্ষতির ব্যাপারে আন্তর্জাতিক আদালতে ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের জনগণের। 12 কোটি মানুষের পক্ষ থেকে যারা দেশ পরিচালনা করছেন তাদের নৈতিক দায়িত্ব এই ফারাক্কার মাধ্যমে যে অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়েছে এই ক্ষতিপূরণ দাবি করে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। দ্বিতীয়ত, ওই 74 সালে প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে নিয়ে আজকে পর্যন্ত 85টির অধিক বৈঠক হয়েছে ভারতের সাথে বাংলাদেশে। প্রধানমন্ত্রী পর্যায়ে সর্বশেষ বৈঠক হয়েছে গত বছর, আর বিশেষজ্ঞ পর্যায়ে সর্বশেষ বৈঠক হয়েছে এবারের সার্কের আমলে। এবারের সার্কের একটু আগে যে সর্বশেষ বৈঠক বিশেষজ্ঞ পর্যায়ে তা অত্যন্ত লজ্জাজনক, ন্যাক্কারজনক। বাংলাদেশের মাটিতে এই বৈঠক যারা করতে এসেছিলেন তাদের আবেদন করা হয়েছিল, চলুন হাইল্যান্ড ব্রিজের কাছে যাই, ফারাক্কার প্রতিক্রিয়া আপনারা দেখে যান, তারা আসতে রাজি হয়নি। বাংলাদেশের কোন সাংবাদিকের কাছে ওই বিশেষজ্ঞ দল মুখ খুলতে রাজি হয়নি। আন্তর্জাতিক পর্যায়ে, কূটনৈতিক পর্যায়ে দ্বিপাক্ষিক কোন বৈঠক হলে কমিউনিকে, জয়েন্ট কমিউনিকে প্রচারের একটা রীতি আছে। এবারে সর্বশেষ যে বৈঠক হলো সেই বৈঠকের পর কোন জয়েন্ট কমিউনিকেও প্রেসকে দেওয়া হয়নি, জাতি জানতে পারেনি। অতএব আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে পরিষ্কার হতে চাই, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই মরণভাত ফারাক্কার সমস্যা সমাধানের আর কোন সুযোগ খোলা নেই। অতএব 12 কোটি মানুষের প্রতিনিধিত্বের দাবি যদি করতে চায়, প্রতিনিধিত্বের হক যদি আদায় করতে চায়, বিএনপি সরকারের এটা নৈতিক দায়িত্ব অনতিবিলম্বে ফারাক্কা ইস্যুকে আন্তর্জাতিক ফোরামে তুলতে হবে।
সেই সাথে কথায় বলে সোজা আঙুলে কি ওঠে না। অতএব এই ফারাক্কাবাদের বিকল্প বাদ দিয়ে ভারতকে ফারাক্কার ব্যাপারে চিন্তা পরিবর্তনে বাধ্য করতে হবে। এজন্য একদিকে পানি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, আর বন্যা প্রতিরোধের জন্য গঙ্গা বাঁধ দিতে হবে। এই বাঁধের মাধ্যমে যদি ফারাক্কার বিপরীতে পশ্চিমবঙ্গের উপরে পানি কোন বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কা দেখা দেয়, তাহলে ভারত বাধ্য হবে বাংলাদেশের সাথে সম্মানজনক তারমে আসতে। তাই বাংলাদেশের জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে এই তিনটি দাবি আমরা সর্বত্র উত্থাপন করেছি। আরে দুর্যোগ রাতের অভিশাপ, ফারাক্কাবাদ ফারাক্কাবাদ ফারাক্কাবাদ, শোনো মৃত্যুর দুর্যোগনাথ, ফারাক্কাবাদ ফারাক্কাবাদ ফারাক্কাবাদ।